শ্রমিকদের ঠকানো বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বুদ্ধিজীবীদের উদ্বেগে তাদের জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন তথ্য এবং সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীতে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত শোক দিবসের আলোচনায় তিনি এই কথা বলেন। এই ইস্যুতে তথ্যমন্ত্রী আরও বলেন, শ্রমিকদের পাওনা আদায়ে সচেষ্ট না হয়ে অর্থ আত্মসাৎকারীদের পক্ষে যুক্তি দিচ্ছেন বুদ্ধিজীবীরা। 18 শ্রমিকের মামলা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিষয়ে উদ্বেগ জানিয়েছেন দেশের 34 বিশিষ্টজন। তাদের বিবৃতিতে ইউনূসের বিরুদ্ধে হয়রানিমূলক সব পদক্ষেপ এবং একতরফা বিষোদগার বন্ধে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। ক্যামেরা পার্সনরা টেলিভিশনের প্রাণ উল্লেখ করে টেলিভিশন মালিকদের নিয়মিত বেতন ভাতা পরিশোধ করতে বলেন তথ্যমন্ত্রী। আমি বুদ্ধিজীবীদের প্রতি সম্মান রেখেই বলতে চাই, আপনারা যে বিবৃতিটা দিলেন, আপনারা শ্রমিকদের পক্ষে আপনাদের কোনো বক্তব্য নাই কেন? 1200 কোটি টাকার শ্রমিকদের পাওনা ছিল, সেই পাওনা না দিয়ে সেটাকে জালিয়াতির মাধ্যমে কমিয়ে 400 কোটি টাকা করা হলো, আর আপনারা সেটার পক্ষে বিবৃতি দিলেন। আপনাদের বুদ্ধিটাকে এখানে একটু লোপ পেয়েছে।